বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। সময়ের সাথে সাথে এই শিল্পের বিস্তারে গড়ে ওঠে শিল্পকারখানা এবং সম্ভাবনাময় ভবিষ্যতের সন্ধানে এ খাতের জনবলে যোগ দেয় নারী কর্মীরা। এই শিল্পের ক্রমবিকাশের সাথে সাথে কারখানায় নারীদের দক্ষতা বৃদ্ধি, জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও কর্মীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে পোশাক খাতের অংশীজনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 23 বছরের বেশি সময় ধরে কাজ করছে কেয়ার বাংলাদেশ। 23 বছরে কেয়ার বাংলাদেশ গার্মেন্টস খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ যাত্রায় সহযোগী হিসেবে পাশে থেকেছে উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক ব্র্যান্ডসমূহ। বিগত দশক থেকে পোশাক খাত বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। তার মধ্যে নতুন প্রযুক্তি, ডিজিটালাইজেশন বা অটোমেশন অন্যতম। নতুন প্রযুক্তির আগমনে পোশাক খাতে দৈনন্দিন কাজের গতি প্রকৃতিতে পরিবর্তন, সামাজিক রীতি, জেন্ডার ভিত্তিক শ্রম বিভাজন, কর্মক্ষেত্রে জেন্ডার ভিত্তিক সহিংসতা সহ নানা কারণে এই খাতে নারী কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। নানাবিধ এ চ্যালেঞ্জের মধ্যেই চলে আসে বিশ্ব করোনা মহামারী। ছোট বড় অনেক কারখানা বন্ধ হয়ে যায়, নারী কর্মীদের অবস্থা হয়ে পড়ে আরও শোচনীয়। এরকম একটি অস্থিতিশীল সময়ে বিল্ডিং রেজিলিয়েন্স অব উইমেন গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার্স ইন বাংলাদেশ এবং আগামী নামক প্রকল্প দুটির মাধ্যমে চাকরি হারানো নারী পোশাক কর্মীদের নগদ অর্থ সহায়তা, মানসিক ও দরকারি স্বাস্থ্যসেবা, কর্মদক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছিল কেয়ার বাংলাদেশ। কেয়ারের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিতে আমরা একটা ট্রেনিং করিয়েছিলাম। এই ট্রেনিংয়ের মাধ্যমে প্রথমে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল ট্রেনিংও ওনারা করাইছে। ফিমেল লিডারশিপ অর্থাৎ মেয়েদের আগে সুপারভাইজার দায়িত্বে এগিয়ে আসার যে দায়িত্ব, এরা অনেক পিছায় ছিল। কেয়ারের মাধ্যমে আমাদের ওয়ার্কারের স্কিলটা ডেভেলপ হয়েছে। কেয়ার বাংলাদেশে যে ট্রেনিংটা পেয়েছি, ট্রেনিংটা পেয়ে আমি আমার ঘরের সকল সিদ্ধান্ত আমি একাই নিতে এবং অফিস সিদ্ধান্তগুলো আমি নিজে নিতে পারি। তো আমার কিছু স্যালারিও উন্নত হয়েছে, আমি আমার সন্তান স্বামীকে নিয়ে অনেক ভালো আছি। 2022 সালে যাত্রা শুরু করে অপরাজিতা প্রকল্প। এইচএনএম ফাউন্ডেশন ও সুইডেনের সহায়তায় এবং এশিয়া ফাউন্ডেশনের সমন্বয়ে 12টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সমন্বিতভাবে কালেকটিভ ইম্প্যাক্ট নামক মডেলের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। দুইটি মূল কম্পোনেন্টকে সামনে রেখে অপরাজিতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কম্পোনেন্ট একের মূল লক্ষ্য হল নারীর প্রতি সহিংসতা রোধে মানসম্মত প্রতিরোধ, প্রতিকার ও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তৈরি পোশাক কারখানায় ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়কের ভূমিকায় নারী কর্মীদের অংশীদারিত্ব বৃদ্ধি, বাড়িতে ও কারখানায় হয়রানি ও পক্ষপাত কমানো এবং কারখানায় জেন্ডার সমতাপূর্ণ আচরণ ও নীতির বাস্তবায়ন করা। কম্পোনেন্ট দুইয়ের মূল লক্ষ্য হল কর্মদক্ষতা বৃদ্ধি ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে নারীদের সুযোগ প্রদান ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তৈরি পোশাক খাতে ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়কের ভূমিকায় দক্ষ নারী কর্মীদের অনুপাত বৃদ্ধি করা। দেশের শক্তিশালী অর্থনীতির পেছনে পোশাক শিল্পের অবদান খুবই গুরুত্বপূর্ণ, আর এই অবদানের অন্যতম অংশীদার নারী কর্মীরা। ভবিষ্যৎ পরিকল্পনায় কেয়ার বাংলাদেশ পোশাক খাতে কর্মক্ষেত্র সবুজায়ন, সার্কুলার ইকোনমি, কর্মীদের বাজার উপযোগী দক্ষতা নির্মাণ সহ নানাবিধ পরিকল্পনা হাতে নিচ্ছে, যেগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে। কেয়ার বাংলাদেশ বিশ্বাস করে পোশাক খাতের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় একদিন নারীরাই নেতৃত্ব দেবে, আর এই অগ্রযাত্রাকে গতিশীল ও অর্থবহ করতে পরিবার, কমিউনিটি, কারখানা কর্তৃপক্ষ,
সুশীল সমাজ, সরকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তার কোনো বিকল্প নেই। নারীর হাতে যত্নে বোনা স্বপ্নের দেশ, পাশে থাকবে কেয়ার বাংলাদেশ।